বাঙালির অতি পরিচিত চেনা একটা রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। এই সর্ষে বাটা ইলিশ কিন্তু অনেকভাবেই করা যায়। আজকে নিয়ে এসেছি সর্ষে ইলিশের খুব মজার একটা রেসিপি, পারফেক্ট মেজারমেন্টের সাথে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি 100% টেস্টের সাথেই আপনারা রেসিপিটা উপভোগ করতে পারবেন। এই সর্ষে ইলিশের রেসিপিটায় একটু ঝোল থাকবে মাখামাখা, ঝোল সহ ইলিশের টেস্টটাই হবে অসাধারণ। একবার তৈরি করলেই বারবার তৈরি করে খেতে মন চাইবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। সর্ষে ইলিশের জন্য সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 6 পিস, আর এই 6 পিস ইলিশ মাছ পরিমাপ করলে 420 গ্রাম হয়। আমি চেষ্টা করছি সমস্ত উপকরণগুলোর পারফেক্ট মেজারমেন্ট দেওয়ার, যাতে করে রেসিপিটাও আপনারা পারফেক্টলি করতে পারেন। সাদা সরিষা বাটা আমি নিয়েছি 3 টেবিল চামচ। অবশ্যই সাদা সরিষা বাটা হতে হবে, যদি কালো সরিষাটা নেন তাহলে কিন্তু তিতা লাগবে। শুকনা মরিচ বাটা আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ। তবে কথা আছে এখানে, আমার যেই শুকনা মরিচটা এটা কিন্তু ঝাল খুব বেশি না, মাঝামাঝি। আপনাদের শুকনা মরিচের ঝালটা কীরকম সেটার উপর ভিত্তি করেই আপনারা মরিচ নেবেন। একটু ভিজিয়ে রেখে ব্লেন্ডার বা বেটে ফেললেই হলো। তবে সর্ষে ইলিশটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে মজা লাগে, কিন্তু তাই বলে অনেক বেশি ঝাল হলে কিন্তু খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তাই না? পানি ছাড়া টক দই 2 টেবিল চামচ। এই যে টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ আমি কতটুকু কী ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি। লবণটা আন্দাজ করে দিয়ে দিবেন। সরিষার তেল দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। সব কিছুকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছের গায়ে সমস্ত মশলা যেন লাগে এটা লক্ষ্য রাখতে হবে। আমি এই মশলাগুলো মাখিয়ে 1 ঘন্টা মেরিনেট করে রাখছি এই ইলিশ মাছটাকে। এই মেরিনেশনের কারণে আপনি রান্নাটার পারফেক্ট টেস্টটা পাবেন। এই 1 ঘন্টা মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে। আর আমরা যদি ইলিশ মাছ অনেক বেশি সময় ধরে রান্না করতে যাই তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা কখনোই পাবো না। সর্ষে বাটা ইলিশে অনেক বেশি সময় ধরে যদি রান্না করতে যায় তাহলে পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না, কিন্তু এভাবে করে মশলাটা মাখিয়ে মেরিনেশন করে রাখলে এরপর রান্না কিন্তু হতে আর বেশি টাইম লাগে না, আর মশলাগুলো খুব সহজে মাছের মধ্যে ঢুকে যায়। তো 1 ঘন্টা মেরিনেশনের পর আমি এবার বাদ বাকি রান্নার প্রস্তুতিতে চলে যাচ্ছি। 1/3 কাপ পরিমাণ সরিষার তেল আমি হাঁড়িতে দিয়ে দিলাম। যেহেতু সর্ষে ইলিশ, আপনারা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলেই টেস্টটা অনেক বেশি পাবেন। সরিষার তেলে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যে বলেছি অনেক বেশি টেস্টি একটা মাখো ঝোল আপনারা পাবেন সর্ষে ইলিশের, ওই ঝোলের টেস্টটা যদি পারফেক্টলি পেতে চান তাহলে পেঁয়াজ পেস্টই ইউজ করবেন। আর পেঁয়াজ পেস্টটা ভালো করে ভাজি করে নিলাম। ভাজি করে নিয়ে এখানে আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এই 2 উপাদানও পেঁয়াজ পেস্টের সাথে ভালো করে ভাজি করে নিচ্ছি। হলুদ এখানে দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে ভালো করে হালকা একটু ভাজি করে নিলাম, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে, কিন্তু হলুদ যেন পুড়ে না এটা খেয়াল রাখবেন। হলুদটা একটু ভাজি করে নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিলাম, যাতে করে মশলাগুলোর কাঁচা ভাব চলে যায় এবং সুন্দরভাবে কষানো হয়ে যায়। এতে করে কিন্তু ঝোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। জিরা গুঁড়াও আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে বলক তুলে আমি এখন কভার করে দিলাম। কভার করে দিয়ে এটাকে আমি অল্প আঁচে কুক করছি।
এখন দেখুন মশলাগুলো অল্প আঁচে কুক করা হয়ে গিয়েছে, ভালো করে তেলের উপর উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন সেই মাখানো মাছগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম ছড়ানো একটা পাতিলে রান্না করবেন, তাহলে মাছ ভাঙবে না, সুন্দর মতো মাছটা কুক হবে। এভাবে সবগুলো মাছ আমি বিছিয়ে দিলাম। মেরিনেশনের বাটিটাও ধুয়ে আমি পানি ব্যবহার করব। তার আগে মাছটাকে আমি কভার করে নিলাম। 2 মিনিট আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মেরিনেশনের বাটিতে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ বাটির মধ্যে অনেক মশলাই আছে। এই যে 2 মিনিটের মতো মাছটা কষানো হয়ে গিয়েছে। আমি এই মাছটা দেওয়ার পর কতক্ষণ রান্না করছি সেটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি শেয়ার করব। সবগুলো মাছ আমি একবার উল্টে দিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে সব রকমের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। মেরিনেশনের বাটি ধোয়া সেই পানিটাও দিয়ে দিলাম। আগুনের আঁচ কিন্তু এখন বাড়িয়ে রেখেছি, ভালো করে বলক উঠুক। মাছটা আমি 20 মিনিট মিডিয়াম আঁচে কুক করছি। 20 মিনিট পরে মাছটা কীরকম হয়েছে দেখুন, প্রায় হয়ে এসেছে মাছটা। এই পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর গুঁড়া দুধ দিয়ে আগুনটা কমিয়ে নিলাম। গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও ইউজ করতে পারেন। এই যে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধটাও মাছের সাথে। মনে করেন প্রায় 5 মিনিট থাকা অবস্থাতে আপনারা এই গুঁড়া দুধটা মিক্স করবেন। এই যে গুঁড়া দুধটা কিন্তু খুব সহজেই মিক্স হয়ে গেল। আর একটুখানি আমি কুক করে তারপর কয়েকটা কাঁচামরিচ এখানে ছড়িয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু আরও 2 মিনিট কুক করেছি। এতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার মাছের সাথে সেট হয়ে যাবে। সব শেষে 1 টেবিল চামচ সরিষার তেল আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে 30 সেকেন্ডের মতো আমি কুক করে নিয়েছি। এতে সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার আপনারা পাবেন। আশা করি রেসিপিটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন। ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলবেন না। যারা ফেসবুকে ওয়াচ করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল লাইক ফলো দিয়ে পাশে থাকার। নতুন ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।